डाल और भात, गरम गरम डाल भाजी। পরোটা কত করে? আর ডাল ভাজি? পরোটার রূপ না, কড়া ভাজা। এটা আজকে ব্রেকফাস্ট, সকালে নাস্তা। খুব সকালবেলা আমি ওখানে চলে আসছি, তো এসে মানে মূলত যখন আমি নাস্তা করি তখন এই হোটেল থেকে নাস্তাগুলো করি, কারণ কি এইগুলো সব কিছু গরম পাওয়া যায়। আর যেটা তরকারিটা নিরামিষটা আমাকে খুব ভালো লাগে। ঠিক যাও না ভাই, একটা তরকারিটা আমার কাছে ভালো লাগে। একটা হলো বুটের ডাল, তারপরে নানা রকম জিনিস দিয়ে তারপরে রান্না করে, তারপরে যে ধনে পাতা আছে ধনে পাতাও দেখা যায়। তো আসলে এটা স্বাদটা কিন্তু অন্যরকম থাকে, আর পৌনেগুলা 8 থেকে 9টা রকম সবজি পাওয়া যায়। বিসমিল্লাহ। মানে মূলত আমি এই হোটেলে নাস্তা করতে আসার শুধু একটা কারণ, সেটা হলো সবজির জন্য। আমি বিসমিল্লাহ বলে খেয়ে দেখি পরোটা দিয়ে, গরম গরম পরোটা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সকালের নাস্তা বলে কথা ঠিক বললেই হইল, কিন্তু তবুও একটু ভালো যদি মুখে স্বাদ যদি না লাগে তাহলে খেতে ইচ্ছা করে না। এখন বাজে সকাল 7টা, বেশ আলো হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করবেন যে একটু পানি খেতে, যদি পানি খান তাহলে মানে খুব ভালো লাগবে, পেটে ভিতরে বা শরীরের ভিতরে এই সব কিছু লাগলে ভালো লাগবে। কারণ হচ্ছে তখন শরীর তো ঘুমায় থাকে রাত্রেবেলায়, তখন যে রক্ত চলাচলের গতিটা বৃদ্ধি পায়। আমার কাছে দুটো পরোটাই যথেষ্ট পরিমাণে মনে হয়। আর সকালবেলা যদি ডিম খাওয়া হয় তাহলে আপনার শরীরে ক্ষুদাটা মানে ক্ষুদা লাগবে কম। আর যারা মার্কেটিং জব করেন তারা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু সকালবেলা ডিম খাওয়ার জন্য। ভাইয়া ডিমটা ভালো করে ভেজে দিয়েন, কড়া কড়া ভাজুন, না হলেও চলবে কিন্তু বিদ্যুৎ যেন সিদ্ধ হয়। যারা মহাকালী থাকেন হোটেলের
একবার হলেও নাস্তা করতে আসবেন। শুধু ভাজিটা খেতেই ভালো লাগে, এই জন্য মূলত আপনার ভিডিওটা করা। চার পাঁচ ছবিগুলো দেখুন, ছোট্ট একটা হোটেল, সকাল দিন ডিমটা নিয়ে আসছে। আর হোটেলের ডিমটা হয় কি, ভিতরগুলা সিদ্ধ হয় না, তাড়াতাড়ি প্রচণ্ড তাপের মধ্যে পড়ে দেয়, ওই পর্যায়ে পড়ে যায়, আর ভিতরটা তখন কাঁচা থাকে। এই জন্য বললাম যেন আস্তে করে খুব সুন্দর করে কড়া কড়া ভেজে দেয়, তাহলে ভিতরগুলোও যেন সিদ্ধ হয়। মাঝে মধ্যে যদি ধন্যবাদ দিত না সে লাগতো। আজকে ভিডিওটা খেতে হচ্ছে।